নৈরাজ্য কিংবা ভীরতন্ত্র নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত রাষ্ট্রের। সন্দেশখালী কাণ্ডে রাজধর্ম মনে করালো হাইকোর্ট, খারিজ শাসকের জনরোষের তত্ত্ব। মাথা ফাটল তাও এফআইআর এ লঘু ধারা। সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকায় ফের সন্দেহ হাইকোর্টের, অভিযুক্তের বাড়িতে ঢোকার চেষ্টা না করায় প্রশ্ন। 14 দিন পর কোথায় শেখ শাহজাহান? পুলিশের কাছে হদিশ নেই, এটাই বিস্ময়। সিট তদন্তের নির্দেশে বলল হাইকোর্ট, সীমান্ত পেরিয়ে পালানোর আশঙ্কা। শাহজাহানের সঙ্গে ফেরার ছায়াসঙ্গী জিয়াউদ্দিন অন্তরালে থেকেই মুখ খুললেন এবিপি আনন্দে। আমি আমার এলাকাতেই আছি, গা ঢাকা দিয়ে আছি। কোথায় আছেন শেখ শাহজাহান? তোমার যোগাযোগ নেই। 100 দিনের কাজের টাকায় দুর্নীতি, ভুয়ো জব কার্ড খুঁজতে এবার কেন্দ্র রাজ্য ক্যাগ এজিকে নিয়ে কমিটি গড়ল হাইকোর্ট, নতুন করে প্রকল্পের কাজ চালুর পরামর্শ। হলফনামা দিয়ে 100 দিনের কাজে দুর্নীতির কথা স্বীকার রাজ্যের হাইকোর্টে দাবি কেন্দ্রের, সন্ধান মিলেছে বিপুল দুর্নীতির, কোর্ট বললে তৈরি, জানাল সিবিআই। ট্রাভেল কোম্পানি থেকে 450 কোটির মালিক, নেপথ্য থেকে নিয়োগ দুর্নীতির কালো টাকা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যানের সম্পত্তির উৎসের খোঁজে ইডি। মৃতকেও প্রাথমিক নিয়োগপত্র, সার প্রেরণের পরে চাকরি পেলেন 62 জন। হুগলি প্রাথমিক শিক্ষা সংসদে নিয়োগপত্র নিয়ে তোলপাড়। 61 বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। রাম মন্দির উদ্বোধনের দিন মমতার সংহতি মিছিল, হস্তক্ষেপ করল না হাইকোর্ট। দিন পিছনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী চেয়ে শুভেন্দু রাজ্যে খারিজ। বাকি আর 3 দিন, মন্দির উদ্বোধনের আগে গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন। সোমবার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যার পথে হাজার হাজার পুণ্যার্থী।